বাবার দুনিয়াতে কয়দিন থাকবো, কয়দিন? তুমি কি দেখো না যারা সারাদিন আড্ডা মারে তাদের দিন চলিয়া যায়, যারা নামাজ পড়ে তাদেরও দিন চলিয়া যায়, যারা সারাদিন গানের মধ্যে লিপ্ত তাদেরও সূর্য ডুবে, আর যারা জিকিরের মধ্যে লিপ্ত তাদেরও সূর্য ডুবে, যারা সারারাত্র ইবাদতের মধ্যে লিপ্ত তাদেরও সূর্য উদয় হয়, আর যারা সারারাত্র গুনার মধ্যে লিপ্ত তাদের জন্য সূর্য উদয় হয়। তুমি কি জানো খুশি করিয়া কবরে যাইবে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সাথে সুরাখ হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে, বলবে মান হাজার রজুল চেন ওই ব্যক্তিকে, যুবক দেখবে নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর দলের সাথে তার দলের মিল, নবীর নীতি আদর্শের সাথে তার নীতি আদর্শের মিল, নবীর সাথে তার নেতার মিল। অমনি বলবে যে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তোমার নবীকে চেনার তৌফিক দিয়ে দিও, আল্লাহ তোমার নবীকে চেনার তৌফিক দিয়ে দিও। আল্লাহ অমনি আমার মাওলানা ডাক দিয়ে আমার সাদাকা দিয়ে আমার বন্যা সত্য কথা বলছে, ফুসুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসমিনাল জান্নাহ, আমার বন্দা মন্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামতের গোটা কবরটাকে ভরিয়া দে, আল্লাহ কবুল করিয়া নাও। বাবা আমার ফের রাগ করিও না, তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি, তুমি তোমার প্রশ্নের জবাব দিবা মান রব্বুকা, তুমি তোমার প্রশ্নের জবাব দিবা আমার দীনুকা, তুমি তোমার প্রশ্নের জবাব দিবা আমার নবী আমার নবীউকা। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি প্রশ্নের জবাব দিতে নাই পারো কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সুরে এক পাশে হাঁটি আর এক পাশে লাগাইয়া ফেলাইবে, যদি জবাব দিতে না পারো গোটা কবরটাকে না গুনে ভরিয়া দেবে, আল্লাহ মাফ করিয়া দাও। আজাবুল কবরে হক, কোন কবরে আজাব সত্য কোনো সন্দেহ নাই। তুমি কি বাবা ওই হাদিস দেখো না জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির মধ্যে ঘরেনার কবরবাসী দেখতে আছেন, কোন কবরবাসীর অবস্থা কি? এক কবরের কিনারে গিয়া দেখেন কবরের মধ্যে আজাব চলতে আছে, নবী আলাইহিস সালাম কবরের কিনারায় দোয়া করা শুরু করলেন, কিন্তু যতই দোয়া করেন দোয়া কবুল হয় না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে আমার হাবিব গো, গোটা নবীরা দোয়া করলো আমি তোমাদের দোয়া কবুল করব না। নবী আলাইহিসসালাম বলেন মাওলা কেন আমাদের দোয়া কবুল করবা না? আল্লাহ পাক বলেন যতক্ষণ পর্যন্ত কবরবাসীর মা তাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের দোয়া কবুল করব না। হে আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, যারা বাপ মার সাথে বেয়াদবি করো খবরদার, বাপ মা না মাফ করলে উপায় হবে না। যারা বাপ মার সাথে বেয়াদবি করছো আজকে রাত্রে গিয়েই তাদের পাও জড়াইয়া ধরবা, তাদের পাও জড়াই যারা কান্নাকাটি করবো মা ও আমার বাবা, যতক্ষণে মাফ না করবেন পাও ছাড়বো না, ওয়াদা করলাম আর কোনোদিন বেয়াদবি করবো না। আল্লাহ তুমি মাফ করিয়া দিও। যাদের বাপ মা মারা গেছে কবরের কিনারে গিয়া বারবার জিয়ারত করো, বেশি বেশি দান সদকা করতে থাকো। নবী আলাইহিসসালাম বলেন কবরবাসীর মা কে আসো জলদি আসো, তোমার ছেলের আজাব চলতে আছে। এক বৃদ্ধা মহিলা কবরের কিনারে হাজির হয়ে গেছে, নবী আলাইহিসসালাম বলেন তোমার ছেলের আজাব হইতে আছে, তুমি তোমার ছেলেকে মাফ করিয়া দাও। মহিলা বলতেছে আমার ছেলের আজাব চলতেছে, আমি মাওলার শুকরিয়া আদায় করতে আছি। নবী আলাইহিসসালাম বলেন আবার কেমন কথা, তোমার ছেলের আজাব চলতে তুমি শুকরিয়া আদায় করতে আছো? তখন মহিলা বলছে ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ঘটনা শুনেন, এই বাচ্চা যখন আমার গর্ভের মধ্যে ছিল তার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, সে জন্ম হওয়ার পরে তার চেহারার দিকে আমি তাকাইয়া রইছি, সে আস্তে আস্তে বড় হয় তার চেহারার দিকে তাকাইয়া থাকে, আমার সুখ সুখ দুঃখ সব তার চেহারার দিকে তাকাই, মিলিয়ন করাইয়া বলে
ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কোনোদিন বিবাহ বসলে তার চেহারার দিকে তাকাইয়া থাকি। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সে বড় হইল, আমি তাকে বিবাহ করাইলাম, কিন্তু বিবাহ করার পরে কষ্ট, আফসুস, সে এখন আমার কথা শুনে না, তার স্ত্রী যা বলে তাই সে শুনে, মনের মধ্যে খুব ব্যথা, সহ্য করতে পারি না, কিছু বলতেও পারি না। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, একদিন কি যেন তার স্ত্রী তার কানে কানে বলছে, বলার সাথে সাথে আমার ছেলে আমার মাথার উপর একটা বাড়ি মারছে, বাড়ি মারার সাথে সাথে আমার মাথার থেকে রক্ত বাহির হওয়া শুরু হয়ে গেছে। তখন আমি মাওলার কাছে বললাম, মাওলা হে, দুনিয়াতে আমার ছেলেকে আজাব দিলে, কষ্ট দিলে আমি সহ্য করতে পারবো না, কিন্তু কবরে নিয়ে আমার ছেলেকে তুমি ছাড়বা না। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার দোয়া মাওলায় কবুল করছে, এর জন্য আমি মাওলার শুকরিয়া আদায় করতে আসি। নবী আলাইহিসসালাতু ওয়াসালাম চিন্তা করছেন, এই ব্যক্তি, এই মহিলা খুবই কষ্ট পাইছে, যতক্ষণ কবরে আজাব না দেখবে তার ছেলেকে মাফ করবে না। মাওলার কাছে বললাম, মাওলা হে, যতক্ষণ পর্যন্ত মহিলা তার কবর আজাব না দেখবে ততক্ষণ পর্যন্ত তাকে মাফ করবে না, তুমি তাকে একটু কবর আজাব দেখাইয়া দাও। যখনই ওই মহিলা কবর আজাব দেখা শুরু করছে, এখন চিল্লার বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলেকে মাফ করিয়া দিলাম, মাফ করিয়া দিলাম। ইয়া নবী আল্লাহ, আজাব তো কেউ সহ্য করতে পারে না, আমার ছেলে শরীরে সমস্ত চামড়া খুলিয়া ফেলানো হয়েছে, গোটা কবরটা জাহান্নামের আগুনে ভরিয়া গেছে, ইয়া নবী আল্লাহ, তার উপরে গুর্জের বাড়ি, এই আজাব তো কেউ সহ্য করতে পারে না। আল্লাহ আল্লাহ, তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এর জন্য আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবারা খবরদার, বাবা মার সাথে বেয়াদবি করিও না, বাবা মার সাথে বেয়াদবি করলে কোনো উপায় হবে না, এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে, এরপরে কিয়ামতের ময়দান। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যত ন্যাক করছো, যত গুণা করছো, সমস্ত ন্যাক এবং সমস্ত গুণাকে ওজন করা হবে। যদি ন্যাকের পাল্লা ওজন হইয়া যায়, আমার মাওলা জান্নাতের ফয়সালা করিয়া দিবে। আল্লাহ সবাইকে কবুল করিয়া নেন, আল্লাহ সবাইকে কবুল করিয়া নেন, আল্লাহ ন্যাকের পাল্লা ওজন করিয়া দিয়েন। আর যদি ন্যাকের পাল্লা হালকা হইয়া যায়, গুনার পাল্লা ভারী হইয়া যায়, আল্লাহ জাহান্নামের ফয়সালা করিয়া দিবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তুমি কি জানো জাহান্নাম কোন জিনিস? জাহান্নামের মধ্যে জাহান্নামেদের একটা পোশাক পরাইয়া দেওয়া হবে, সুতির কোনো পোশাক না, উলের কোনো পোশাক না, রেশমি কাপড়ের কোনো পোশাক না, ওই জামাটা হবে জাহান্নামের আগুনের জামা। ওই জাহান্নামের আগুনের জামা যখন জাহান্নামকে পরাইয়া দেওয়া হবে, শরীরের সাথে এমন ভাবে সেট হয়ে যাবে, জাহান্নামী জামা ছেড়ার যত চেষ্টা করবে, জামা ছেড়তেও পারবে না, সহ্য করতে পারবে না, ওই জাহান্নামের জামার আগুন সমস্ত চামড়া গোস্ত পুড়াইয়া সরকার করিয়া ফলাইবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। ও আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দালে মা বোনেরা, আমার শেষ বয়ানটা খুব ভালো মতো মনে রাখার চেষ্টা করিও। বাবারে মূর্খ থাকার জন্য চেষ্টার প্রয়োজন হয় না, ভালো শিক্ষিত হওয়ার জন্য চেষ্টার প্রয়োজন, জেলখানায় যাওয়ার জন্য সাধনা করার দরকার হয় না, বালাখানায় ওঠার জন্য সাধনার প্রয়োজন হয়, জঙ্গল হয় না, ফসল ফলাবার জন্য চেষ্টার প্রয়োজন হয়, জাহান্নামে যাওয়ার জন্য চেষ্টার দরকার হয় না, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা লাগবে, সাধনা লাগবে। জান্নাতে যাওয়ার জন্য সাধনা লাগবে, চেষ্টা লাগবে, সাধনা ব্যতীত কেউ মাওলার জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ, তবে মোমেন মুসলমান বলতে সবাই রে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয় কামল করিয়া, মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়, গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না।
কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম সারতে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হাক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কমপক্ষে তিনজনকে দেখবেন। আলহামদুলিল্লাহ, সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম সারতে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিকতর নাম কি ফলে পরিচয়, আমি চরমোনায় বুঝি না। চরমোনায় দাওয়াত, প্রশংসা, প্রচার, প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো, গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তো দ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সার জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাদিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। কি শুনে, কি শুনে না, মানে কান ভেদ কইরা কলফ পর্যন্ত বয়ান পুষে না, এই জন্য এত বয়ান চলে, কোনো বয়ানে কাজ হয় না, বয়ানে কাজ হয় না। এত সহজ মনে করছেন, জেহেন এত সহজ, খুব কঠিন মাসালা। যাই হোক, এই নসিহাতের নাম দিন, এই নসিহাতের নাম কি? নসিহাত চলবে, বুঝলে গেছেন এর মনে, নসিহাত চলবে, নসিহাত নাই দিন। এর জন্য বেঈমানরা যেন নসিহাত না চলে সেই ব্যবস্থা করতে চায়। ওদের জানে তো হাদিস, নসিহাত আছে তো দিন আছে, নসিহাত নাই দিন নাই, ফায়দাটা কি বলতে পারেন? আমি কেন আসছি, আমার নিয়াত যদি আমি একজনকে নসিহাত করিয়া নামাজ পড়াইতে পারি, ইবাদত করাইতে পারি, ওই ব্যক্তি জিন্দিগিতে যত নামাজ পড়বে সেই পরিমাণে ন্যাক হবে, আমার আমল নামায় মাওলা পাক ওই পরিমাণে ন্যাক লিখে দেবে। এর জন্য আপনারা আসছেন কেন? যদি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে হেদায়ত দিয়া দেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমার মাধ্যমে যত মানুষকে হেদায়ত দিবেন ওই পরিমাণে ন্যাক আমার আমল নামে লিখে দিবেন, ঠিক আছে না? এই নিয়াতে যদি বয়ান করি, নিয়াতের বয়ান শুনি, তখন মজলিসটা কেমন হবে বলেন তো? আল্লাহ পাক আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? টাকা কামাই করার জন্য, ধনী হওয়ার জন্য, পীর সাহেব হওয়ার জন্য, মেম্বার হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য, ঠিক না? ডিসি, এসপি, সচিব, আল্লাহ নিজেই কয়, আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? আল্লাহ। ইবাদত, আবুদ, মাবুদ বলেন, এবাদত, আবেদ, মাবুদ। আবেদ যা করে তার নাম এবাদত, যার জন্য করে তার নাম মাবুদ। আমরা আবেদ, আমাদের কাজ কি? জোরে বলেন, আবেদের কাজ কি? খতিবের বক্তব্যের নাম খুতবা, কাতেবের লেখুরির নাম কিতাবত, আবেদের কাজের নাম এবাদত। আবেদ যা কিছু করবে, কথা বলেন, তার সবই আবেদ, যা কিছু করবে যার জন্য করবে। আমাদেরকে কেন বানাইছেন, কিসের জন্য? তা আমরা যে খাই, আমরা বাথরুমে যাই, আমাদের স্ত্রী আছে, আমরা ঘুমাই, আমরা কৃষি কাজ করি, আল্লাহ বানাইছে আমাদেরকে ইবাদত করার জন্য। তাই দুনিয়ার মধ্যে ঘর বানাই, কাপড় পরি, এগুলি কি হবে? এগুলি ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবাদত বলা হয় মাবুদের হুকুম অনুযায়ী আবেদ যা করবে তার নাম ইবাদত। মাবুদের হুকুম অনুযায়ী আবেদ যা কিছু করবে তার নাম ইবাদত। এইটা বুঝাবার জন্য আমি সুন্দর একটা ঘটনা বয়ান করবো, এই ঘটনা বুঝলেই বুঝবে ইবাদত কাকে বলা হয়।
দুই বন্ধু, এক বন্ধু বিকলঙ্গ আর এক বন্ধু গরিব, নদীর এপারে ওপারে থাকে। যেই বন্ধু বুকা বিকলঙ্গ, সে কাশফের মাধ্যমে জানতে পারছে তার উপরের বন্ধু তিন দিন পর্যন্ত খানা খায় নাই। ওই বিকলঙ্গ বন্ধু তার স্ত্রীকে বলছে, যাও আমার স্ত্রী, আমার বন্ধু তিন দিন পর্যন্ত খানা খায় নাই, তাকে গিয়া খানা খাওয়াই আসো। স্ত্রী বলতে আসে, আমি নদী কীভাবে পার হব। তার স্বামী বলতে, যাও তুমি নদীর পারে গিয়া বলবা, মাওলা হে তুমি তোমার ওই বন্দার উসিলায় নদী পার করিয়া দাও, যে চল্লিশ বছর পর্যন্ত স্ত্রী ব্যবহার করে নাই। এখন স্ত্রী চিন্তা করতে আসে, সে আমার স্বামী, সে আমাকে ব্যবহার করছে কি করে না সেও জানে, আমিও জানি, তার ঘরে কত সন্তান। অথচ সে বলতে আসে, চল্লিশ বছর পর্যন্ত সে স্ত্রী ব্যবহার করে নাই, কিন্তু স্ত্রীর আকিদা ছিল, বিশ্বাস ছিল, আমার স্বামী একজন আল্লাহর ওলি। সে নদীর পারে গিয়া বলছে, মাওলা হে তুমি তোমার ওই বন্ধু রুসিলায় নদী পার করিয়া দাও, যে চল্লিশ বছর পর্যন্ত স্ত্রী ব্যবহার করে নাই। আল্লাহর কি কৃষ্ণা, নদীর পানি শক্ত হয়ে গেছে, সে নদী পানি দিয়া চলিয়া গেছে। গিয়া দেখে তার বন্ধু আসলো তিন দিন পর্যন্ত খানা খায় নাই, পর্দার আড়ালে গিয়া তার বন্ধুকে খানা খাওয়াইল। খানা খাওয়াবার পরে বলতে আসে, আমি এখন কীভাবে নদী পার হব। বলে, তুমি কীভাবে নদী পার হইছো? বলে, আপনার বন্ধু শিখাইয়া দিছে, মাওলা হে তুমি তোমার ওই বন্ধু রুসিলায় নদী পার করিয়া দাও, যে চল্লিশ বছর পর্যন্ত স্ত্রী ব্যবহার করে নাই। এবার তার বন্ধু গিয়া বলতে, যাও তুমি নদীর পারে গিয়া বলবা, আল্লাহ তুমি ওই তোমার ওই বন্ধু রুসিলায় নদী পার করিয়া দাও, যে চল্লিশ বছর পর্যন্ত খানা পিনা করে নাই। এবার ওই মহিলা আরও আশ্চর্য হয়ে গেছে, আগে পরে তো খানা খাইছেই খাইছে, খোদ আমার সামনে এই মাত্র খানা খাইল, দেখি এক মিথ্যা বলিয়া নদী পার হইয়া আসছি, আর এক মিথ্যার অবস্থা কি হয়। সে নদীর পারে গিয়া বলছে, মাওলা হে তুমি তোমার ওই বন্ধু রুসিলায় নদী পার করিয়া দাও, যে চল্লিশ বছর পর্যন্ত খানা পিনা করে নাই। আল্লাহর কি কৃষ্ণা, নদীর পানি শক্ত হয়ে গেছে, সে নদী পাড়িয়া চলিয়া গেছে। এবার স্ত্রী গিয়া স্বামীর কাছে বলছে, স্বামী আপনি আমার স্ত্রী, আমি আপনি আপনার স্বামী, আমি আপনার স্ত্রী, আপনি আমাকে ব্যবহার করেন কি করেন না আপনিও জানেন, আমিও জানি, কিন্তু আপনি একটা মিথ্যা শিক্ষা দিয়া দিছেন, যে চল্লিশ বছর পর্যন্ত আমাকে ব্যবহার করেন নাই, অথচ মিথ্যা বলার কারণে আমি নদী পাড়ি দিয়া চলিয়াও গেলাম। আপনার বন্ধু তো আগে পরে খানা খাইছে, আবার আমার সামনেও খানা খাইছে, আবার বলছে চল্লিশ বছর পুরো খানা খায় নাই, একটা মিথ্যা বলার কারণে আমিও নদী পাড়ি দিয়া চলে আসলাম, এর ভেদটা কোথায়? তখন তার স্বামী বলতেছে, আমার স্ত্রী, আমিও মিথ্যা কথা বলি না, আমার বন্ধুও মিথ্যা কথা বলে নাই। আসলে তুমি বাহ্যিক কথা বুঝছো, ভিতরের কথা বুঝো নাই। আমরা দুই বন্ধু চল্লিশ বছর আগে পীরের কাছে বয়াত হয়েছি। আমার পীর সাহেব আমাকে বলছে, বাবা যা কিছু করো রেজায় মাওলার জন্য করিও, আল্লাহ সন্তুষ্টির জন্য করিও, আল্লাহর হুকুম পালন করার জন্য করিও। তখন নিয়াত করছে, আল্লাহ পাকের সন্তুষ্ট ব্যতীত, আল্লাহ পাকের হুকুম ব্যতীত আমি কিছুই করব না। হে আমার স্ত্রী দেখো, আমি তোমার সাথে মেলামেশা করি আমার শারীরিক চাহিদা মিটাবার জন্য নয়, আমার নিজের গরজে নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বাশিরুহুন্না, তোমরা স্ত্রী ব্যবহার করো। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রী ব্যবহার করার হুকুম না করতেন, আল্লাহর কসম নিজের চাহিদা মিটাবার জন্য আমি কোনো দিন বিবাহ করতাম না। আমার কথার ভেদ ছিল, মাওলা হে তুমি তোমার ওই বন্দার উসিলায় নদী পার করিয়া দাও, যে নিজের চাহিদা মিটাবার জন্য বিবাহ করে নাই, বরং তোমার হুকুম পালন করার জন্য বিবাহ করছে। আমার বন্ধুর কথা ছিল, মাওলা হে যে নিজের স্বাস্থ্য বাড়াবার জন্য, নিজের হায়াত বাড়াবার জন্য, নিজের পেট পুরাবার জন্য, জবানের স্বাদ বাড়াবার জন্য যে খানা খায় না, বরং তোমার হুকুম পালন করার জন্য খানা খায়। আল্লাহ পাক বলছে, কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো। আমার বন্ধুর কথা ছিল, মাওলা হে যে নিজের চাহিদা মিটাবার জন্য খানা খায় না, বরং তোমার হুকুম পালন করা, কুলু ওয়াশরাবু,
তোমরা খাও এবং পান করো। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়া এবং পান করার হুকুম না করতেন, আল্লাহর কসম শুধু স্বাস্থ্য ভালো করার জন্য আমার বন্ধু কোনো দিন খানা খাইতেন না। তাহলে খানা খাওয়াও এবাদত, পান করাও এবাদত, স্ত্রী ব্যবহার করাও এবাদত, শুধু এবাদতই না, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি হালালভাবে স্ত্রীর সাথে মেলামেশা করে তার সওয়াব হয়ে যাবে। সাহাবারা বলছে, ইয়া নবী আল্লাহ, এটা আবার কিসের সওয়াব? এটা আমার কারণে। বলেন, না, যদি তুমি স্ত্রীর সাথে হালাল ব্যবহার না করতা, তাহলে হারাম পন্থায় ব্যবহার করলে এটা গুনাহ হইতো। যেহেতু গুনাহ না করা, এইটাই সওয়াব। আমাদের খানাও ইবাদত, পান করাও ইবাদত, আমাদের খানাও ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। আমার জানি ইবাদত, আমার মালি ইবাদত, আমার বাঁচিয়া থাকা, আমার মৃত্যুবরণ করা একমাত্র আল্লাহর জন্য। আমি কেন খানা খাই? আমি খানা না খাইলে দুর্বল হয়ে পড়ব, আমি নামাজ পড়তে পারবো না। আমি খানা না খাইলে দুর্বল হয়ে পড়ব, আমি রোজা রাখতে পারবো না। আমার স্বাস্থ্য ভালো না থাকলেও আপনার মোকাবেলা করতে পারবো না। আমার স্বাস্থ্যের শক্তি না থাকলে বেঈমানদের বিরুদ্ধে লড়াই করতে পারবো না। আমি শুধু হাতির মতো বাঘের মতো স্বাস্থ্য করার জন্য আমি খানা খাই না, বরং আমি খানা খাই বাতিলদের বিরুদ্ধে লড়াই করার জন্য, ওদের মোকাবেলা করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য, ইসলামকে শক্তিশালী করার জন্য। তুমি ইসলামকে শক্তিশালী করার জন্য, ওদের মোকাবেলা করার জন্য যত লোকমা খানা খাবা, প্রত্যেক লোকমায় খানায় আমার মাওলা বাক তোমাকে ভরপুর সওয়াব দিয়া দিবে। যেহেতু আমার মাওলা বাক রব্বুল আলামিন সব সময় তোমার আমার কলবের দিকে তাকাই আছে। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আমার মাওলা বাক রব্বুল আলামিন তোমার আমার কলবের দিকে তাকাই আছে। বান্দা এটা কেন করো? বান্দা কেন ঘুমাও? বান্দা কেন খাও? বান্দা কেন হাঁটো? বান্দা কেন কথা বলো? বান্দা তুই কেন বিবাহ শাদী করছো? আমি যদি বিবাহ শাদীর জন্য করি, আমার আওলাদ হবে কিয়ামতের ময়দানে নবী তার উম্মতদেরকে নিয়ে গর্ব করবে, আমার আওলাদ আলেম হবে, আমি মারা যাওয়ার পর আমার জন্য দোয়া করবে, আমার আওলাদ দিনদার হবে, নেককার হবে, কবরের কাছে দাঁড়ায় বলে, মাওলা রে আমার বাবা আমার জন্য এত সাধনা করছে, এত কষ্ট করছে, আমার বাবা নিজে না খেয়ে আমাকে খাওয়াইছে, আমার বাবা নিজে না পরে আমাকে কত সুন্দর জামা পরাইছে, আমার বাবার পায়ে জুতা ছিল না, আমাকে কত দামি জুতা পরাইছে, বিদেশে থাকিয়া জীবনটাকে শেষ করিয়া ফলাইছে, মাওলা হে আমার বাবাকে মাফ করিয়া দাও, আমার বাবাকে ক্ষমা করিয়া দাও। তুমি কি হাদিসের ওই ঘটনা দেখো নাই, ওই হাদিস পড়ো নাই? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন এতিম বাচ্চা মক্তবে গিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া টান দেয়, আমার মাওলা ডাক দিয়ে বলে, হে ফেরেশতারে আমার না বলে, সে আমাকে বলছে রহমান, সে আমাকে বলছে রহিম, আমি রহমান আমি রহিম, আমি রহমান আমি রহিম, এই বাচ্চা আমাকে রহমান রহিম বলিয়া ডাক মারছে। এর পরেও যদি ওর বাবা মার কবরের মধ্যে আমি শাস্তি দেই, আমার রহমান গিরে থাকে না, রহিম গিরে থাকে না। এ ফেরেশতারা সাক্ষী দেয় এতিম রহমান বলার সাথে সাথে, এতিম রহিম বলার সাথে সাথে ওর কবরে আজাব মাফ করিয়া দিলাম, ওর বাপ মার কবরে আজাব মাফ করিয়া দিছি। এ মুসলমান বাবারা, তুমি কোন সন্তান জন্ম দিছ? তোমার সন্তান তো দাঁড়াইয়া প্রসাব করে, তোমার সন্তান মদের মধ্যে পড়িয়া থাকে, ডুবিয়া থাকে, তোমার সন্তান জুয়ার মধ্যে ব্যস্ত, তোমার সন্তান গুনার মধ্যে লিপ্ত। তুমি কি জানো কি সন্তান জন্ম দিছ? কিয়ামতের ময়দানে সন্তানরা বলবে, মাওলা হে
যেই বাপ মার কারণে আমি জাহান্নামী হয়ে গেছি, ওই বাপ মাকে নিয়ে আসো, ওদেরকে পায়ের মধ্যে ডলিয়া পারাইয়া তার আমি জাহান্নামে যাব। আল্লাহর কসম করিয়া বলিয়া তুইয়া গেলাম, যদি নেককার দিনদার সন্তান তৈয়ার করতে পারো, তুমি কি হাদিসের মধ্যে দেখো নাই জান্নাতীরা যখন জাহান্নামীদের কাতারের মধ্যে থেকে হাঁটতে থাকবেন, অমনি জাহান্নামীদের কাতারের মধ্যে থেকে জান্নাতীদের বলে আবদুল্লাহ ভাই কই যাও, ও আমার ছেলে তুই কই যাও, তখন ছেলে বলবে আব্বু আমি তো জান্নাতে যাই, তখন ওই ছেলেকে বাবা ডাক দিয়া বলবে ছেলে তুই কি দেখোস না আমি জাহান্নামের কাতারে দাঁড়াইয়া গেছি, তুই জান্নাতে যাস আর আমি জাহান্নামের কাতারে দাঁড়াইয়া গেছি, তুই কি দেখোস না হে আমার ছেলে তোর জন্য কত চেষ্টা করছি কত সাধনা করছি, তুই মাদ্রাসায় পড়াশোনা করছিস আমি তোকে কত টাকা পাঠাইয়া দিছি, তোকে ভালো খাওয়াবার জন্য কত চেষ্টা করছি, আজকে তোর বাবা জাহান্নামের কাতারে দাঁড়াইয়া গেছে, অমনি ছেলে বাবার হাত কাটা খপ করে ধরবে, ধরিয়া টানিয়া টানিয়া আমার মাওলার কাছে নিয়ে যাবে, বলবে মাওলা রে আমার বাপ মাকে যদি তুমি মাপ না করো জান্নাতে না দাও আমি জান্নাতে যাব না। আমার যুবক বাবার আমার মুরব্বী বাবার আমার পর্দারা মা বোনেরা, বাবারা দুনিয়াতে কয়দিন থাকবো কয়দিন, তুমি কি দেখো না যারা সারাদিন আড্ডা মারে তাদের দিন চলিয়া যায়, যারা নামাজ পড়ে তাদেরও দিন চলিয়া যায়, যারা সারাদিন গানের মধ্যে লিপ্ত তাদেরও সূর্য ডুবে, আর যারা জিকিরের মধ্যে লিপ্ত তাদেরও সূর্য ডুবে, যারা সারারাত্র ইবাদতের মধ্যে লিপ্ত তাদেরও সূর্য উদয় হয়, আর যারা সারারাত্র গুনার মধ্যে লিপ্ত তাদের জন্য সূর্য উদয় হয়। তুমি কি জানো রাজি খুশি করিয়া কবরে যাইবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার সাথে সূরা হয়ে যাবে রাস্তা হয়ে যাবে, বলবে মান হাজার রজুল চেন ওই ব্যক্তিকে, যুবক দেখবে নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর দলের সাথে তার দলের মিল, নবীর নীতি আদর্শের সাথে তার নীতি আদর্শের মিল, নবীর সাথে তার নেতার মিল, অমনি বলবে যে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তোমার নবীকে চেনার তৌফিক দিয়ে দিও, আল্লাহ তোমার নবীকে চেনার তৌফিক দিয়ে দিও, আল্লাহ অমনি আমার মাওলা ডাক দিয়ে আমার সাদাকা দিয়ে আমার বন্যা সত্য কথা বলছে, ফুসুল ফরাস মিনাল জান্না ওয়াল বিসুবিনাল জান্না, আমার বন্দা মন্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামতের গোটা কবরটাকে ভরিয়া দে, আল্লাহ কবুল করিয়া নাও, বাবার আমার ফের রাগ করিও না, তুমি তোমার কবরে রওনা করছো আমি আমার কবরে রওনা করছি, তুমি তোমার প্রশ্নের জবাব দিবা মান রব্বুকা, তুমি তোমার প্রশ্নের জবাব দিবা আমার দিনুকা, তুমি তোমার প্রশ্নের জবাব দিবা আমার নবী আমার নবীউকা, আল্লাহ না করুক আল্লাহ না করুক যদি প্রশ্নের জবাব দিতে নাই পারো, কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সুরে এক পাশে হাঁটি আর এক পাশে লাগাইয়া ফেলাইবে, যদি জবাব দিতে না পারো গোটা কবরটাকে না গুনে ভরিয়া দেবে, আল্লাহ মাফ করিয়া দাও, আজাবুল কবরে হক কোন কবরে আজাব সত্য কোনো সন্দেহ নাই। তুমি কি বাবা ওই হাদিস দেখো না জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির মধ্যে ঘরেনার কবরবাসী দেখতে আছেন, কোন কবরবাসীর অবস্থা কি, এক কবরের কিনারে গিয়া দেখেন কবরের মধ্যে আজাব চলতে আছে, নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম কবরের কিনারে দোয়া করা শুরু করলেন, কিন্তু যতই দোয়া করেন দোয়া কবুল হয় না,
আল্লাহ পাক ডাক দিয়ে বলে আমার হাবিব গো, গোটা নবীরা দোয়া করলো আমি তোমাদের দোয়া কবুল করব না। নবী আলাইহিসসালাম বলেন মাওলা কেন আমাদের দোয়া কবুল করবে না? আল্লাহ পাক বলেন যতক্ষণ পর্যন্ত কবরবাসীর মা তাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের দোয়া কবুল করব না। হে আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, যারা বাপ মার সাথে বেয়াদবি করো খবরদার, বাপ মা না মাফ করলে উপায় হবে না। যারা বাপ মার সাথে বেয়াদবি করছো আজকে রাত্রে গিয়েই তাদের পাও জড়াইয়া ধরবা, তাদের পাও জড়া যারা কান্নাকাটি করবো, মা ও আমার বাবা যতক্ষণে মাফ না করবেন পাও ছাড়ব না, ওয়াদা করলাম আর কোনোদিন বেয়াদবি করবো না। আল্লাহ তুমি মাফ করিয়া দিও। যাদের বাপ মা মারা গেছে কবরের কিনারে গিয়া বারবার জিয়ারত করো, বেশি বেশি দান সদকা করতে থাকো। নবী আলাইহিসসালাম বলেন কবরবাসীর মা কে আসো, জলদি আসো, তোমার ছেলের আজাব চলতে আছে। এক বৃদ্ধা মহিলা কবরের কিনারে হাজির হয়ে গেছে। নবী আলাইহিসসালাম বলেন তোমার ছেলের আজাব হইতে আছে, তুমি তোমার ছেলেকে মাফ করিয়া দাও। মহিলা বলতেছে আমার ছেলের আজাব চলতেছে, আমি মাওলার শুকরিয়া আদায় করতে আছি। নবী আলাইহিসসালাম বলেন আবার কেমন কথা, তোমার ছেলের আজাব চলতে তুমি শুকরিয়া আদায় করতে আছো? তখন মহিলা বলছে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলের ঘটনা শুনেন, এই বাচ্চা যখন আমার গর্ভের মধ্যে ছিল তার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, সে জন্ম হওয়ার পরে তার চেহারার দিকে আমি তাকাইয়া রইছি, সে আস্তে আস্তে বড় হয় তার চেহারার দিকে তাকাইয়া থাকে, আমার সুখ সুখ দুঃখ সব তার চেহারার দিকে তাকাই মিলিয়ন করাইয়া বলাই ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কোনোদিন বিবাহ বসলে তার চেহারার দিকে তাকাইয়া থাকি। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সে বড় হইল, আমি তাকে বিবাহ করাইলাম, কিন্তু বিবাহ করার পরে কষ্ট আফসোস, সে এখন আমার কথা শুনে না, তার স্ত্রী যা বলে তাই সে শুনে, মনের মধ্যে খুব ব্যথা, সহ্য করতে পারি না, কিছু বলতেও পারি না। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, একদিন কি যেন তার স্ত্রী তার কানে কানে বলছে, বলার সাথে সাথে আমার ছেলে আমার মাথার উপর একটা বাড়ি মারছে, বাড়ি মারার সাথে সাথে আমার মাথার থেকে রক্ত বাহির হওয়া শুরু হয়ে গেছে। তখন আমি মাওলার কাছে বললাম মাওলা, হে দুনিয়াতে আমার ছেলেকে আজাব দিলে কষ্ট দিলে আমি সহ্য করতে পারবো না, কিন্তু কবরে নিয়ে আমার ছেলেকে তুমি ছাড়বা না। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার দোয়া মাওলায় কবুল করছে, এর জন্যই মাওলার শুকরিয়া আদায় করতে আসি। নবী আলাইহিসসালাম চিন্তা করছেন এই ব্যক্তি এই মহিলা খুবই কষ্ট পাইছে, যতক্ষণ কবরে আজাব না দেখবে তার ছেলেকে মাফ করবে না। মাওলার কাছে বললে মাওলা, হে যতক্ষণ পর্যন্ত মহিলা তার কবরে আজাব না দেখবে ততক্ষণ পর্যন্ত তাকে মাফ করবে না, তুমি তাকে একটু কবরে আজাব দেখাইয়া দাও। যখনই ওই মহিলা কবরে আজাব দেখা শুরু করছে, এখন চিল্লার বলে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলেকে মাফ করিয়া দিলাম, মাফ করিয়া দিলাম। ইয়া নবী আল্লাহ, ইয়া আজাব তো কেউ সহ্য করতে পারে না, আমার ছেলের শরীরে সমস্ত চামড়া খুলিয়া ফেলানো হয়েছে, গোটা কবরটা জাহান্নামের আগুনে ভরিয়া গেছে, ইয়া নবী আল্লাহ, তার উপরে গুর্জের বাড়ি, এই আজাব তো কেউ সহ্য করতে পারে না। আল্লাহ আল্লাহ, তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এর জন্য আমার যুবক বাবার আমার মুরব্বী বাবারা খবরদার, বাবা মার সাথে বেয়াদবি করিও না, বাবার মার সাথে বেয়াদবি করলে কোনো উপায় হবে না, এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে, এরপরে কিয়ামতের ময়দান। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যত ন্যাক করছো যত গুণা করছো সমস্ত ন্যাক এবং সমস্ত গুণাকে ওজন করা হবে, যদি ন্যাকের পাল্লা ওজন হইয়া যায় আমার মাওলা জান্নাতের ফয়সালা করিয়া দিবে। আল্লাহ সবাইকে কবুল করিয়া নেন, আল্লাহ সবাইকে কবুল করিয়া নেন, আল্লাহ ন্যাকের পাল্লা ওজন করিয়া দিয়েন। আর যদি ন্যাকের পাল্লা হালকা হইয়া যায়, গুনার পাল্লা ভারী হইয়া যায়, আল্লাহ জাহান্নামের ফয়সালা করিয়া দিবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তুমি কি জানো জাহান্নাম কোন জিনিস? জাহান্নামের মধ্যে জাহান্নামেদেরকে একটা পোশাক পরাইয়া দেওয়া হবে, সুতির কোনো পোশাক না,
উলের কোনো পোশাক না, রেশমি কাপড়ের কোনো পোশাক না, ওই জামাটা হবে জাহান্নামের আগুনের জামা। ওই জাহান্নামের আগুনের জামা যখন জাহান্নামকে পরাইয়া দেওয়া হবে, শরীরের সাথে এমনভাবে সেট হয়ে যাবে, জাহান্নামী জামা ছেড়ার যত চেষ্টা করবে জামা ছেড়তেও পারবে না, সহ্য করতে পারবে না। ওই জাহান্নামের জামার আগুন সমস্ত চামড়া গোস্ত পুড়াইয়া সার্কার করিয়া ফলাইবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। ও আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দালে মা বোনেরা, আমার শেষ বয়ানটা খুব ভালো মতো মনে রাখার চেষ্টা করিও। বাবারে মুরুক্ষ থাকার জন্য চেষ্টার প্রয়োজন হয় না, ভালো শিক্ষিত হওয়ার জন্য চেষ্টার প্রয়োজন, জেলখানায় যাওয়ার জন্য সাধনা করার দরকার হয় না, বালাখানায় উঠার জন্য সাধনার প্রয়োজন হয়, জঙ্গাজন হয় না, ফসল ফলাবার জন্য চেষ্টার প্রয়োজন হয়, জাহান্নামে যাওয়ার জন্য চেষ্টার দরকার হয় না, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা লাগবে, সাধনা লাগবে। জান্নাতে যাওয়ার জন্য সাধনা লাগবে, চেষ্টা লাগবে, সাধনা ব্যতীত কেউ মাওলার জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ, তবে মোমেন মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনার থেকে ফিরিয়া নে কামল করিয়া, মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়, গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা ন্যাক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম সারতে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হাক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কমপক্ষে তিনজনকে দেখবেন। আলহামদুলিল্লাহ, সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম সারতে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি ফলে পরিচয়, আমি চরমোনায় বুঝি না, চরমোনায় দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো, গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তো দ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সার কত জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাদিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার পর্দলে মা বোনার দুই হাত তুলিয়া মাওলার দরবে কান্দ, আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুজরে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাইছে, কত মেয়ে লোকে মাতাশ করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরা লাশ হইয়া বাইর হব। ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, ওরে মন ঝুমাব তোমার দিব না। আল্লাহ আল্লাহ, কত আলে মোলাম দিনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, কত বেগুনার নাবালক তালবেলেম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, আমি তো গুনাগার, আমার গুনার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয়, তোমার যেই বান্দার হাত পছন্দ হয়, তার উসলে আমাদের সবার গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ, তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে?
আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বিপদ অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুণা করিয়া ফেলাইছি, আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি, আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় নাও। আল্লাহ আমার যুবক মামাদেরকে কবুল করিয়া নাও।